যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া করবেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ, কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একবার কমপক্ষে, মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপর একবার দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, তারপর হাত তুলে দোয়া শুরু করবেন। বৃষ্টি পড়ছে, দোয়া শুরু করে দেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজান দিয়েছে, আজান এবং একামতের মাঝখানের সময়টা আছে, এই সময়টা কাজে লাগান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নামাজ নামাজ দাঁড়িয়েছেন, সেজদায় গিয়েছেন, সেজদায় দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কষ্ট করে অনেকে যে ভাই সেজদায় কি বাংলায় দোয়া করা যাবে? হ্যাঁ যাবে, যদি আপনার নামাজটা নফল নামাজ হয়। কোন নামাজ হয়? ফরজ নামাজে করবেন না, নফল নামাজে করতে পারেন ইনশাআল্লাহ। সেজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে, এই সময়ে বেশি বেশি দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাম তাগিদ দিয়েছেন। দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ। পিতা মাতার খেদমত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখন তো পিতা মাতার খেদমত মানুষ করতে চায় না, এটা সেই যুগ যে যুগে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয়। সন্তানরা ভুলে গেছো তোমরা যে তোমরাও একদিন পিতা মাতা হবা, আমরাও কিন্তু একদিন পিতা মাতা হব। যারা বিয়ে শাদী করেছে, সন্তান সন্ততি হয়েছে, তারা জানে এই যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড, এক সেকেন্ড বা এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয়, এর ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না, পারবেন? এ কারণে মায়ের পায়ে নিচ জান্নাতের কথা বলা আছে। মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, মেয়েদের সম্মান অনেক বেশি। এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম, এমন নয় তো।